আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রিন বিডি স্টুডিও অ্যান্ড থ্যাংকস ফর ক্লিক মাই ভিডিও। ডিয়ার সাবস্ক্রাইবার, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ছোট্ট একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো প্রিয় ডাপার, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে নেক পজিশনে একটি রাফেল দেখতে পাচ্ছেন, এই রাফেলটি কিভাবে তৈরি করবেন। লক্ষ্য করুন, এখানে নেক পয়েন্টে জয়েন সাইডে কিন্তু কোনো গ্যাদার নেই এবং আউট সাইডে কিন্তু গ্যাদার শো করছে। তো এ ধরনের প্যাটার্ন আপনারা কিভাবে তৈরি করবেন তা আজকের ভিডিওতে আমি দেখাবো। তো প্রিয় ডাপার, ভিডিওতে দেখার পর আমি যে টেকনিকটি অবলম্বন করে এই প্যাটার্নটি তৈরি করব, সেই প্যাটার্নটি যদি সেই টেকনিকটি যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর যদি আমার এই টেকনিকের চাইতে ভালো কোনো কৌশল আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। সে সাথে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অ্যালার্মটিকে বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। শীট, নিউ শীট, এখানে আমি প্যাটার্নটি তৈরি করব। তো প্রিয় ডাপার, এখান থেকে ধরুন এই যে রাফেলটি আছে, এই রাফেলটির এ পজিশনের দৈর্ঘ্য হলো, অর্থাৎ লেন্থ হলো 4 ইঞ্চি এবং এ পজিশনের লেন্থ হলো 1 ইঞ্চি। আমি F2 থেকে সার্কেল সিলেকশন করলাম এবং এখানে একটি সার্কেল তৈরি করব। আমি এখানে টাইপ করব 6, ইন্টার প্রেস করলাম। আমি এটিকে বড় করব। আমি F8 থেকে লেন্থ মেজার সিলেকশন করলাম এবং এই মেজারমেন্টটিকে শো করব। তো দেখতে পাচ্ছেন এখানে 9.5, অর্থাৎ এটি যদি আমি পুরো সার্কেলটি হিসেব করি তাহলে প্রায় 19 ইঞ্চির মতো হয়েছে। তো প্রিয় ব্যাপার, এখানে ধরি আমার এই রাফেলটির লেন্থ আছে 15 ইঞ্চি, আমি এর সাথে আরও 1/2 ইঞ্চি প্লাস করে 15.5 ইঞ্চি সার্কেল তৈরি করব, অর্থাৎ ফিল তৈরি করব, যাতে করে আমার বডির প্যাটার্নটি জয়েন করার পর ফ্ল্যাট থাকে, অর্থাৎ বডির সাইডে রাফেলটিকে আমি 1/2 ইঞ্চি প্লাস রাখব। তাহলে আমার জয়েন পয়েন্টে রাফেলের লেন্থ হবে 15.5, আর যেহেতু আমাকে অ্যালাউন্স দিতে হবে সুতরাং এখানে আমি সার্কেলটি রাখব 1/2 এ 8 ইঞ্চি। তাহলে এখান থেকে আমাকে 3/4 মাইনাস করতে হবে। আমি পিন অপশনটি সিলেকশন করে এটিকে পিন করে নিলাম। মুভ দিয়ে এ পয়েন্টটিকে আমি এদিকে নেব 0.5। তো এবার দেখুন 8/3 সুতা আছে, তো আমি এটিকে ওকে রেখে দিলাম। আমি মার্স অপশনটি সিলেকশন করলাম এবং এটিকে মার্স করে দিলাম। তো প্রিয় ডাপার, লক্ষ্য করুন এ পাশে কিন্তু মার্স হয়ে গেছে। এবার আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে আমার মেজারমেন্ট নেব 15.5। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং আমি চলে যাব DL, এখানে টাইপ করব 1 ইঞ্চি। আমি এ পাশে 1 ইঞ্চি নিলাম, অর্থাৎ এই যে রাফেলটি দেখতে পাচ্ছেন এই রাফেলের এ পজিশনের লেন্থ নেব আমি 1 ইঞ্চি আর এখানে লেন্থ নেব 4 ইঞ্চি। আমি বেজিয়ার সিলেকশন করব এবং এখান থেকে চলে যাব DL, এখানে টাইপ করব 4। এবার আমি যে কাজটি করব, F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এই সার্কেলটিকে প্যারালাল করব 4 ইঞ্চি। আমি এই লাইনটিকে এর সাথে অ্যাটাচ করে দেব। আর জাস্ট 2 লাইন সিলেকশন করলাম এবং এটি এর সাথে লাগিয়ে দিলাম। আমি রিশেপ দিয়ে এ পয়েন্টটিকে একটু দূরে সরিয়ে নিলাম। এবার আমাকে যে কাজটি করতে হবে, এই সার্কেলটিকে ব্যালেন্স ঠিক রেখে এই পয়েন্টটিকে এখানে এনে সেট করে দিতে হবে। আমি কাপ পিটিএস এই ফাংশনটিকে অন করে দিলাম। আমি
F3 থেকে পিন সিলেকশন করব এবং এই পয়েন্টটিকে পিন করে দিলাম। এবার আমি এখান থেকে রিশেপ সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে নিয়ে আসবো এখানে। অ্যাটাচ বাটন দিয়ে এই পয়েন্ট দুটিকে অ্যাটাচ করে দিলাম। এবার এই লাইনগুলোকে ঠিক আমি এবার আবার নিয়ে আসবো। আমি একটি ব্যালেন্স রেখে এই সার্কেলটিকে এভাবে কমিয়ে দিলাম। তো প্রিয় ডপার, আমি এই শেপগুলোকে নেওয়ার আগে এই পিন ফাংশনটিকে অন করে দেব। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার সার্কেলটি কিন্তু একদম ওকে আছে, সে সাথে আমার প্যাটার্নটিকে ওকে। আমি এখান থেকে একটু কমিয়ে দেব। এবার আমার প্যাটার্নটি কিন্তু ওকে। আমি F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এটিকে সিম করে বের করে নিলাম। তো প্রিয় ডপার, এটি হলো আমার রাফেল প্যাটার্ন। আমি লাইন সিম সিলেকশন করলাম এবং এটিতে অ্যালাউন্স দিয়ে দেব। তো প্রিয় ডপার, এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু কর্নারে অ্যালাউন্স কিন্তু বেজে গেছে। তো আমি যে কাজটি করব, এখান থেকে স্টেপ সিলেকশন করে এই দুটি পয়েন্টে ক্লিক করব। প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার হচ্ছে না। আমি যে কাজটি করব, সেকশন সিলেকশন করে এই পয়েন্টটিকে সেকশন পয়েন্ট করে দেব। এবার দেখতে পাচ্ছেন আমার জায়গাটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো প্রিয় ডপার, এ ধরনের সার্কেল প্যাটার্নে যদি এরকমভাবে অ্যালাউন্স এরকম হয়ে যায়, তাহলে ইনসাইটের যে পয়েন্ট থাকবে সেগুলোকে এভাবে সেকশন পয়েন্ট করে দিবেন, তাহলে এটি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় ডপার, এই টেকনিকটি কিন্তু শিখে রাখা প্রয়োজন। তো প্রিয় ডপার, আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম। আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। সে সাথে ভিডিওতে কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে এই টেকনিকটিকে শেয়ার করুন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।